হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুশাস ব্লগের নতুন ডিভিশনে আবার চলে এসেছি। যে যেখান থেকে আমি ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা এইভাবে পাশে থেকো। আজকে শুরু করে দিচ্ছি আবার তোমাদেরকে নিয়ে ব্লগটা। দেখতে পেলে একটু হাঁটছিলাম তো মেয়ে আর আমি, আজকে আর বোর হাঁটলো না, বাড়ি চলে এসেছি। একটু বসে মেয়ে বলছে আমি মানে হাঁটতে গিয়ে ফুল কুড়িয়ে এনেছে, তো ফুলটা নিয়ে এসেছে এখন আমার গায়ে এভাবে ছিটিয়ে দিবে। তো বললাম যে রুমে হবে না, ছাদে চলো। ছাদে একটু ওকে মজা দিলাম, মানে আনন্দ পেলো বাচ্চা ছেলে, তো আমার গায়ে একটু ছিটিয়ে দিল। প্রথমে বলছিল পাপা তুমি দাঁড়িয়ে থাকো, তোমাদের দুজনকে ফুল দিব গায়ে ছিটি। কারণ কি বলতো, সবই মোবাইলে দেখা, তো মোবাইলে দেখছে বলে ওরা এটাই শিখছে। দেখো থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে, রান্না বসিয়ে দিয়েছি এদিকে, যে লাল শাক বসিয়ে দিয়েছি, কয়েকটা লাল শাক রান্না হয়েছিল এর আগের দিন, আর কিছুটা রেখেও দিয়েছিলাম। তো ফ্রিজে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম মাছ, এটা এখন ঝোল হবে, মাছের ঝোল। আর ওখানে শাক ভাজা আছে, ওটাও শাকটা রান্না করছি। চা খেয়ে নিল, আমি ওদিকে গোছাতে গিয়ে রান্নার কাজ, বড় এখন চা খেয়ে নিয়েছে, কাপটা খালি, তো আমি এখন চা খাবো। আর মেয়েও খাচ্ছে, মেয়ে দুষ্টুমি করছে আর খাচ্ছে আর বদমাইশি করছে, মজা করছে সবই। এই যে তোমাদেরকে দিচ্ছে খেতে, তো বিস্কিট খাচ্ছে, ও একটু আগে খেয়ে নিয়েছে চাটা, তো বিস্কিটটা শুকনো শুকনো খাচ্ছে। আমি বললাম আমার চা নিয়ে নাও, তো বলছে না আমি চা খাবো না। এই যে মাছের ঝোলের জন্য দিয়ে দিয়েছি, দেখো মাছটা ঝোলটা ফুটতে লেগেছে, এখন মাছটা ঢেলে দিব। মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, এই যে মাছটা ভাজা আছে মাছটা এখন দিয়ে দিব। ভালোই ফুটে গেছে ঝোলটা, যত পরিমাণে যতটা পরিমাণে দিব ঝোলটা রাখবো ততটুকুই জল দিয়েছি। কিছুটা ফুটে গেলে জলটা একটু কমে যাবে, ঝোলটা হয়ে যাবে, তো রান্নাটা এখন হচ্ছে। বন্ধুরা এর আগের দিনকে ব্লগে দেখিয়েছি এটা, কিন্তু আনবক্সিং করা ছিল না, করিনি, তাই সেই জন্য আজকে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওভেন করেছি, দেখতে পাচ্ছ একটা ওভেন আছে, কাচের ওভেন, তো ভয় লাগছে খুলতে গিয়ে, কারণ কি বলতো এই জিনিসটা আমার খুব পছন্দের জিনিস, একটু নষ্ট হয়ে গেলে ভালো লাগবে না। মানে অনেক দিনের স্বপ্ন বলতে পারো, একটা ইচ্ছে সমস্তই, তো আমার খুব ইচ্ছে ছিল একটা রান্নার রুমে কিচেনে এই ওভেন নেওয়ার, কারণ চিমনি হয়েছে, একোয়াগার্ড হয়েছে, তো এটা কেন বাদ যাবে, তাই না? সবাই দেখি ইউটিউবের বন্ধুদের সবার দেখি একই এভাবে ওভেনে রান্না বসায়, এবং যখন ক্লিন করে তখন বিশেষ করে আমার ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি ইজিভাবে ক্লিন হয়ে যায় উপরগুলোতে, একটু তেল চিটচিটে যদি তেল পড়ে, তাই না? কাচেরগুলোতে কিন্তু পরিষ্কার করতে খুব সুবিধা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ইচ্ছে ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ করলাম, সমস্ত যখন হয়েছে তখন এটাই বাঁকানো হবে না, তো সেই জন্য তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই যে তিনটে চুলো আছে, তিনটে আঁকা, দেখো তিনটে আছে, অনেক ক্ষেত্রে পাঁচটা থাকে, তো এটা এখন মানে ফিট করে ঠিক করতে হবে, রান্না বসাতে হবে। আবার একটা এই যে আনবক্সিং করছি, তোমরা দেখো এটা মানে আমাদের খুবই খুবই প্রয়োজনীয় জিনিস, তিনজনের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় জিনিস, খুব একদমই মানে বলবো সত্যি কথা খুবই দরকার ছিল এটা আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের তিনজনের ক্ষেত্রে। চলো দেখো কি আছে এর মধ্যে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। মানে রেগুলার আমাদের যে ওয়েট কতটুকু হলো সেটা ভালো বুঝতে পারবো, প্রতিদিন যদি ওয়েটটা ঠিক করে দেখা যায়। এই যে ব্যাটারি আছে, তো বুঝতে পারছি না ব্যাটারি সিস্টেমটা আছে, তাই অন করলাম। এখন মেয়েকে এখন দেখো দিয়ে দিচ্ছি, দাঁড়াতে বলছি মেয়েকে, মেয়ের ওয়েট দেখবো, খুবই প্রয়োজন, খুবই দরকার ছিল এটা, আমি কিন্তু জানতাম না, সবই সারপ্রাইজ হচ্ছে। ওভেনটা জানতাম, এই যে 26 কিলো, মেয়ে মাপটা দেখিয়ে দিলাম, আবার একটা এক্ষুনি দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, তো এটা কি আছে তোমাদেরকে দেখাচ্ছি খুলে, ঠিক আছে? আমিও জানি না কি আছে, মানে বর কখন কোনটা অর্ডার করে বোঝা মুশকিল, বললাম না এই যে কাজগুলো করছিলাম, কৌটোগুলো বের করে ভালো করে জায়গায় গোছাচ্ছিলাম, তার মধ্যে থেকে এটা ফোন চলে আসলো, নিচে গিয়ে নিয়ে চলে আসলাম, তো এর মধ্যে কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্যান্ট, মেয়ের প্যান্ট,
তো অ্যাকচুয়ালি প্যান্টগুলো একটু বড় হচ্ছে, তো এগুলো রিটার্ন দিব ভাবছি, কারণ একটু বড় হচ্ছে, বেশি বড় মানে ওর পাপা পছন্দ করে না, তো ওটা ঘুরিয়ে দিব। আবার একটা চলে এসেছে, আবার একটা এক্ষণে আসলো কিছুক্ষণ পরে। এই যে দেখাচ্ছি ল্যাপটপ রাখার জন্য, মানে গরম হয়ে যায় বিছানা রাখলে, তো এইটা দিয়ে এখন মানে বিছানার মধ্যে বেডশিটের মধ্যে কাজ করবে, বেডের মধ্যে, তো সেই জন্য এটা নেওয়া। এখন বরকে দেখো একদম পুরো মুড়ি আর ছোলা এগুলো সব আমি একটু ভিজিয়ে রাখি, তোকে টিফিন হিসেবে দিই, কারণ 3-4টার দিকে এটা খায় অফিসে যাওয়ার সময়, নিয়ে যাই অফিসে যায় যখন যায় তখন 4টার সময় অফিসে ওখানে খাই, তার জন্য নিয়ে যাই এগুলো। তো মুড়ি আর ওখানে শসাও দিয়েছি, আবার ছোলা, ছোলা বাদামকে একসঙ্গে ভিজিয়ে ওকে দিই। চলে আসলাম, দেখো অনেকগুলো ওয়াশিং করেছি, কিন্তু বিশেষ কারণের জন্য তোমাদেরকে আর ওয়াশিংটা ভেবেছিলাম যে আজকে ক্লিন করব, মানে দেখাবো না বন্ধুদেরকে, আজকে ওয়াশিংটা করছি এতগুলো জামাকাপড়, তো এটাই শেয়ার করব। তো আমার মানে কি বলবো বলো, একটু পরিস্থিতির জন্য দেখানো হয়নি, সরি, তার জন্য অনেক দুঃখিত। অনেকগুলো কাপড় কিন্তু ক্লিন করেছি, তো সেগুলো এখন মেলে দিব, প্রচুর কাপড় ক্লিন করা হয়েছে। ভাবলাম যে বন্ধুদেরকে এটাই প্রতিদিন ক্লিনের থেকে এটাই আমি শেয়ার করি, তো আর আমার মানে পরিস্থিতির জন্য হয়নি, তো এখন সমস্তটাই মেলে দিব। আর আমি খুব রৌদ্রে কিন্তু মেলছি না বলে আমি কিন্তু একটু পরে মানে পরিষ্কার করার পরে আমি বালতির মধ্যে রেখেও দিয়েছি, তারপরে কিছুক্ষণ পরে আমি মেলে দিচ্ছি, মানে আমার স্নান করে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, তারপরে আমি কিন্তু মেলছি, কারণ রৌদ্রে আমি দিব না বলেই বর বলে যে বিশেষ করে রৌদ্রে দিব না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আসলে নষ্ট হয়ে যায়, আর এত প্রচণ্ড রোদ পড়ছে না কয়েকদিন থেকে যে নষ্ট হওয়ারই কথা, সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে জামা কাপড়। আজকে রেগুলার কাজের থেকে সারপ্রাইজ গিফটই বেশি পেলে ভিডিওর মধ্যে। এখন ইভিনিং, এখন বাজে 5:30, তো একটু বাইরে যাচ্ছি মেয়েকে নিয়ে, অনেকক্ষণ আসিনি তোমাদের সামনে, তো এতক্ষণে আসলাম, মানে ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে দিয়ে ভালোই লাগছে না। এই যে রেডি হয়েছে, মাথা দেখা যাচ্ছে না, এই তো আমার মাথা, তো যাবে এখন আমার সঙ্গে একটু বাইরে যাবে বলছে, তো বাইরে নিয়ে যাই, এসে আবার রুটি বানাতে হবে, ডিনারের কাজ করতে হবে, ডিনার রেডি করতে হবে, ওর পাপা এখন অফিস থেকে আসেনি, দেখা যাক 5:30-6টার দিকে আসবো বললো, একটু হেঁটে নিয়ে আসি, আসলে চলে আসবো, এখনও কিছুই করা হয়নি, এডিট করা হয়নি, ভাবলাম একটু এডিট করবো, দেখা যাক কতক্ষণে কী করতে পারি। তো পড়া একটু পড়িয়েছি, পড়াও তেমন হয়নি, বসে আছে, আবার রাত্রে একটু পড়াতেও হবে বলছে, আমি বলেছি যে এখন যদি আমার সঙ্গে বাজারে যাও তাহলে তোমাকে সন্ধ্যার সময় পাঠাবো না, তাকে সন্ধ্যার সময় একজনের সঙ্গে পাঠিয়ে দিতাম, এখন পাঠাবো না, যদি এখন যায় আমার সঙ্গে তো সন্ধ্যার সময় দেবো না, বলছে আমি এখনই যাবো, ভালো তাহলে সন্ধ্যার সময় যাবেন আমার সঙ্গে, মানে আমার সঙ্গে যাবে, সন্ধ্যার সময় যাবেন আমার পাপাদের সঙ্গে, যাক এখন আমার সঙ্গেই যাক, পরে রাত্রে আবার পড়তে বসতে হবে, চলো যেতেও পারবো না, চলো আমি যাই, তোমরাও চলো, একটু যদি পারি তো রাস্তায় ভিডিও আমি তুলবো, দেখাবো তোমাকে কী করছে। বাইরে থেকে এসে মেয়ের আবদার চাউমিন খাবে, বরকে বললাম, বর চাউমিন এনে দিল মেয়েকে, মেয়ে চাউমিন খাচ্ছে। বন্ধুদেরকে বলেছিলাম যে বাইরে গেলে একটু ভিডিও ক্লিপ তুলবো, তো ভুলে গেছি, কিছু করার নেই। প্লিজ বন্ধুরা যারা নতুন আসছো চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।